আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, আমি মাজেদ রয়েছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন গেম বিট। সো লেটস বিগিন দ্য শো। সো ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো ফার্স্ট অফ অল কথা বলবো আমাদের লগ ইন রেওয়ার্ড নিয়ে। তো সামনের কয়েকদিনের মধ্যে আমাদেরকে একটা লগ ইন রেওয়ার্ড দিবে, যেখানে একটা জোস আমাদেরকে একটা মানে ইয়ে দিবে আর কি, প্যারাশুট দিবে। তো এটা কেউ মিস করবে না, সামনের কয়েকদিনের ভিতরে এই ইভেন্টটা আসতে চলছে। তো বন্ধুরা, আরেকটা নিউজ লিক হয়েছে, সেটা হচ্ছে ট্রাভেল করতে হবে গেমের ভিতরে। তো আপনারা যদি 20,000 মিটার ট্রাভেল করতে পারেন, তাহলে একটা ডায়মন্ড রয়্যাল ভাউচার পাবেন। অ্যান্ড 4,000 মিটার, সরি, ওখানে 20,000, আচ্ছা 40,000 মিটার ট্রাভেল করতে পারলে 3 দিনের জন্য একটা বান্ডি টোকেন পাবেন, বান্ডি টোকেন কার্ড পাবেন। তারপর হচ্ছে 6,000 মিটার ট্রাভেল করতে পারলে, মানে 60,000 মিটার, তাহলে একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন। ওকে, তো ওনারা একটা নিউজ লিক হয়েছে, স্ক্রিনের উপর যে ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মাস্কের ফটো। তো এইখানে অনেকগুলো মাস্ক আছে, যেখানে এই মাস্কগুলো আপনারা 50% ডিসকাউন্টে পেয়ে যাবেন। ওকে, তো যেখানে ছিল 300 ডায়মন্ড, সেখানে আপনারা 150 ডায়মন্ড দিয়ে পেয়ে যাবেন। তো ধরো, জোস একটা ইভেন্ট লিক হয়েছে। আমি গত কয়েকদিন আগে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে ভুইয়া যে ইয়েটা আছে, গ্রেনেড স্কিন, ওইটা আমাদেরকে দেবে। তো এখানে স্ক্রিনের উপর যে ভুইয়া গ্রেনেড স্কিন দেখতে পাচ্ছেন, তো এইটা পাবেন। অ্যান্ড স্টোরে আমাদেরকে একটা একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে ক্রসবো। ক্রসবোর স্ক্রিনটা আমাদের স্টোরের সামনে অ্যাড হতে যাচ্ছে। তো এটা জোস একটা ব্যাপার, কারণ ক্রসবোর স্ক্রিনটা অনেক অনেক জোস। তো বন্ধুরা, এর আগের ইলেট পাসের যেই মানে এই ইলেট পাসের আগের ইলেট পাসের যে ব্যাকপ্যাকটা, যেটা অনেকেই কমেন্ট করছেন মানে ফ্রি ফায়ারকে, যে এই ব্যাকপ্যাকটা ফ্রি আনার জন্য, তো ফ্রি এ মানে নিয়ে আসার জন্য আর কি। তো অনেকে আবার বুঝবে যে ফ্রি আনার জন্য আর কি, তো এই কেন ভেঙে দিলাম। তো এখানে স্ক্রিনের উপর যে ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই ব্যাকপ্যাকটা, যেটা আপনারা নিতে পারবেন হচ্ছে স্টোরে অ্যাভেলেবেল হবে। তো সেইখান থেকে আপনারা এটা নিতে পারবেন। তো স্ক্রিনের উপর যে ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এটা স্টোরে অ্যাভেলেবেল হবে, যেখানে আপনারা ব্যাকপ্যাক পেয়ে যাবেন অনেকগুলো। তার মধ্যে জোস একটা ব্যাকপ্যাক ছিল এটা, যেটা 41% ফার্স্টে ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবার কথা বলবো মিষ্টি শপে যে বান্ডেল নিয়ে। স্ক্রিনের উপর যে ফটোটা দেখতে পাচ্ছেন, এটা হয়তো মিষ্টি শপে আশি পার্সেন্ট চান্স, কারণ আগের যে ইয়েটা আমাদের ব্যানারটা দিয়েছিল, তার আগে একটা ব্যানার আপনারা যদি লক্ষ্য করেন, তো এই ব্যানারটা ছিল। তো এই ব্যানারের কোনো প্রকার ইয়েতে কিন্তু তারা মানে কোনো প্রকার বান্ডেল কিন্তু তারা আনে নাই। ওকে, তো এটা আমরা আশা করি মিষ্টি সবে দেখতে পাবো, কারণ যেহেতু বাইরের বড় বড় ইউটিউবার এটা নিয়ে দিয়েছিলো, তো গেমার জোন উনিও বলছিল যে এটা মিষ্টি সবে আসার জন্য 90% চান্স রয়েছে। তো বন্ধুরা, মিষ্টি শপে স্ক্রিন উপর যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিষ্টি শপ। তো মিষ্টি শপে আমাদের কি ইলাইট পাস পাবো 50 ডায়মন্ডে, আমরা সারা মানে সাধারণত বান্ডেলগুলো পেয়ে থাকবো। অ্যান্ড ডিজে আলোক আমরা পেয়ে যাবো 90% ডিসকাউন্টে, যদি আপনারা ডিসকাউন্ট পান সেক্ষেত্রে 90% ডিসকাউন্ট আপনারা ডিজে আলোক পেয়ে। তো বন্ধুরা, স্ক্রিনের উপর যে এই ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গান স্ক্রিনের ব্যাপারে। তো এটা অলরেডি বাইরের সার্ভার চলতেছে, তো এখানে একটা গান স্ক্রিন আপনারা স্পিন করতে পারবেন, যেটা বাইরের সার্ভার 35 ডায়মন্ড, অ্যান্ড ইন্ডিয়ান সার্ভার হয়তো 25 ডায়মন্ড আসবে। তো এখানে একটা দেখতে পাচ্ছেন M10 আর MP5। তো এটার ম্যাগাজিন প্লাস রেট অফ ফায়ার প্লাস অ্যান্ড মানে যে ইয়েটা রেঞ্জটা, সেটা একটু মাইনাস রয়েছে। আর ওই দুইটার হচ্ছে ম্যাগাজিন ডাবল প্লাস, তারপর হচ্ছে রেট অফ ফায়ার হচ্ছে সিঙ্গেল। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনের উপর যে বান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা জোস বান্ডেল, যেটা আপনাদেরকে দিবে শুধুমাত্র আঁকা আঁকি করার বিনিময়ে। এই যে দেখুন, এখানে পেন্টিং করতে হবে আপনাদেরকে, যত ভালো পেন্টিং আপনারা করতে পারবেন তত বেশ ভালো জিনিস পাবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা আপনারা ইয়ে দিয়ে কিনতে পারলেও, কিন্তু এটা আপনাদেরকে একটা ফটো আঁকতে হবে, যেটা স্ক্রিনের উপর আসবে। আপনারা কী করতে হবে, সেখানে ফটো আঁকা আঁকি করতে হবে। তো বন্ধুরা, স্ক্রিনের উপর যে ইভেন্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা জোস ইভেন্ট, যেখানে আপনারা পান্ডা কিউব ফ্রেগমেন্ট এবং ব্যাকপ্যাকগুলো আপনারা এখান থেকে ফ্রিতেই পেয়ে যাবেন। তো এখানে একটা টোকেন কালেক্ট করতে হবে, যেটা আমি বলে দিই সেই টোকেনটা আপনারা কোথায় পাবেন, হয়তো সেটা আপনারা লগ ইন রেওয়ার্ডে পাবেন, না হলে গেমের ভিতরে সার্ভাইভ করার বিনিময়ে পেতে পারেন। তো বন্ধুরা, সেই ইভেন্টের উপর আরেকটা ভিত্তি করে, এই যে দেখুন, এখানে আরেকটা রয়েছে, যেটাও খারাপ না, এতটা খারাপ না, জোসে লাগে আমার কাছে ইভেন্টগুলো। তো বন্ধুরা দেখুন, টোকেনগুলো কালেক্ট করতে হবে, এই টোকেনগুলো কালেক্ট করতে হবে আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন করার বিনিময়ে দিচ্ছে 20টা, তারপরে এখানে আরও লগ ইন মানে প্রতিদিন লগ ইন করার বিনিময়ে মানে 10-20টা করে আপনি পেয়ে যাবেন। ফাইনালি গাইজ, যে আপডেটটা নিয়ে থাম্বনেইলে দিয়েছিলাম যে এই আপডেটটা আপনারা পেয়ে যাবেন, তো সবচাইতে গুড নিউজ হচ্ছে হিপ হপ ব্যান্ডেলের যে মাস্কটা রয়েছে, যেটা আমাদের এসকে সাবির ইউজ করে থাকে, অ্যান্ড এসকে সাবিরের ফুল ড্রেস আপটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে স্টোরে। ওকে,
তো এখানে যে মাত্রা দেখতে পাচ্ছেন এটা স্টোরে পেয়ে যাবেন, এখানে স্ক্রিনের উপর যেটা দেখতে পাচ্ছেন সেটা এই যে দেখুন এটা স্টোরেই পেয়ে যাবেন আপনারা। তো এটা একটা লিক হয়েছে, যেটা একটা ভিডিও লিক হয়েছিল, তো সেখান থেকে আমি স্ক্রিনশট করি, এটা বাইরের এক ইউটিউবার দিয়েছিল ইন্ডিয়ান, তো ওখান থেকে আমি ক্লিপটা নিই, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের উপর যে ফটোটা, এটা হচ্ছে এসকে সাবরের মাস্ক সহ আরও এসকে সাবরের ফুল ড্রেস আপ আপনারা পাবেন। তো বন্ধুরা এই যে দেখুন যে কয়েদি মার্কা যে একটা ড্রেস আছে যেটা পেয়ে যাবেন হচ্ছে, তবে হ্যাঁ এসকে সাবরের চুলটা সেটা লিক হয় না, সেটা আমি নিতে পারি নাই। তো এখান থেকে যে ড্রেস আপটা সেটা আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা কথা বলবো নেক্সট ইলাইট পাস নিয়ে। ডিসেম্বরে আমি একটা আপডেট আপনাদেরকে দিয়েছিলাম যে নেক্সট ইলাইট পাস কেমন হবে, তো সেখানে আমি বলছিলাম যে এরকম একটা ইলাইট পাস আসতে চলেছে যেটা হয়তো আমরা জানুয়ারি নাহলে ফেব্রুয়ারিতে দেখতে পাবো। তো আশা করি এই ইলাইট পাসটা আমরা ফেব্রুয়ারিতে দেখতে পাবো, যেটার অন্তত চুলটার জন্য ইলাইট পাসটা নেওয়া উচিত, মানে মেল বান্ডেলের যে চুলটা আছে যেটার জন্য অন্তত ইলাইট পাসটা নেওয়া উচিত, অস্থির একটা চুল। তো এই ছিল মোটামুটি আজকে আমার কাছে আপডেট, অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী কোনো ট্রিটমেন্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।